ক্ষমতা নাই, মেয়রের ক্ষমতা নাই, সাধারণ সম্পাদকের ক্ষমতা নাই, তাহলে সরকারি এই বিল্ডিং উদ্বোধন করতে এলাম কেমনে? আমার নাম প্লেট অনে লেখো কেমনে? হ্যাঁ, যারা এই কথা বলে, যারা এই কথা বলে, তারা আমাদের দলের ভালো চায় না, আমার ভালো চায় না, আমাদের দলের ভালো চায় না, আমাদের জননেত্রী শেখ হাসিনা ভালো চায় না। মাননীয় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মহিলা অনেকের। সম্মানিত মঞ্চে উপবিষ্ট শিক্ষা প্রকৌশল, বিভিন্ন সুদীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক, আসলে আমার ওই কিন্তু প্রচেষ্টায় এটা আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি এই স্থাপনাগুলি তার সব দিকে নজর আছে, আমাদের কর্মচারী কর্মকর্তা বৃন্দ যারা আছেন, এক্সিএমরা আছেন, তারা ভালো বাইসা হয়তো বা আমার একা ঐকান্তিক প্রচেষ্টার কথা বলতেছেন। আমি আসলে আমি এটা কিছুই না, আমি জানিও না, ঠিক না? তো এটা ঠিক আছে, তাদের তাদের ভাষায় তারা বলছেন, কিন্তু আমি আসলে তো আপনারা চেনেন আমার, আমি আপনাদের সন্তান, আমি যতটুকু নিজে পারি অতটুকু করি, বাড়তি কথা তো বলার প্রয়োজন নেই আছে। হ্যাঁ, এতে আপনারা ভালো আসেন না আমার। এখন বিষয় যদি এই প্রতিষ্ঠানগুলি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যে এই সিটি কর্পোরেশনের ভিতরে যে ধরনের স্থাপনা, এটা আমাদের অলরেডি চিঠি দিছি আমরা, যে কোনো ঠিকাদারি বা যে কোনো স্থাপনা যদি এখানে হয় আমাদের জানাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যে প্ল্যান বা আমার যে প্ল্যান এই সিটি কর্পোরেশন গড়ার, সেই প্ল্যানের সাথে যেন কোনো ধরনের, দেখা গেল এমন জায়গায় বিল্ডিংটা সরকারি, ওইটাও সরকারি প্রতিষ্ঠান, আমি স্থানীয় সরকার এলাকা, এখানে আপনাদের এই জনপ্রতিনিধি লোকালি, তো সেইটার সাথে যেন কোনো মানে সংঘর্ষ না হয়, বা মানে দুটো যেন সুন্দর মতো যেন প্রতিষ্ঠানগুলি যার যার জায়গা থেকে হয়, তো যে কারণে আমি বলবো যে এই সিটি কর্পোরেশনের ভিতরে যে কোনো স্থাপনা করার আগে যে কোনো সরকারি অধিদপ্তর স্থানীয়ভাবে, যেহেতু আমরা স্থানীয় সরকার, আমাদের সাথে আলাপ করে নিলে পরে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এবং আপনাদের কি মনে হয় যে আমি এই যে চিঠি দিছি সেটা কি টেন্ডার নিজে নেওয়া হলে কি আপনাদের মনে হয়, বা আমার লোকজন কাজ করবে হেলে গিয়া, বা আমার লোক টেন্ডার দেবে হেলে গিয়া? বলছেন কি বলছি আমি কথাটা? যে যেভাবেই চিন্তা করেন, এই যে আজকে আমি জানছি পরে এটা এই যে উদ্বোধন, পরে আমি জিজ্ঞেস করলাম বাবাকে, জিজ্ঞেস করলাম বিভিন্ন দপ্তরে জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে এরকম টেন্ডার হয়েছে, এই লোক পাইছে। যারা পাইছেন আপনারা কি মনে করছিলেন যে এই যে উন্নয়ন কাজ আমি বাধা দেবো, আপনাকে তাদের চান্দা চাবো? যারা পাইছেন তারা আমার সিটি কর্পোরেশনের অর্ধেক কাজ ফলাই দিয়ে চলে দিয়েছেন, এখনো টাকা পাই মানে টাকা নিয়ে কাজ করেন নাই, এরকম ঠিকাদারও আছেন এখানে। তো আমার কথা হচ্ছে যে আমার তদারকিতে, এটা তো আপনাদের প্রতিষ্ঠানে, বরিশালের জনগণের প্রতিষ্ঠান না, যেহেতু বরিশাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে বসাইছেন এগুলি দেখার জন্য, আপনারা আমাকে নির্বাচিত করছেন, আপনাদের পাই পাই টাকা যেন সঠিকভাবে খরচা হয়, নাকি? একদম বাংলা কথায় বলে দিতেছি আপনাদের, কে কি করলে তাতে কিছু আসে যায় না, ঠিক না? ক্ষমতা নাই, মেয়রের ক্ষমতা নাই, সাধারণ সম্পাদকের ক্ষমতা নাই, তাহলে সরকারি এই বিল্ডিং উদ্বোধন করতে এলাম কেমনে? আমার নাম প্লেট অনে লেখো কেমনে? হ্যাঁ, যারা এই কথা বলে, যারা এই কথা বলে, তারা আমাদের দলের ভালো চায় না, আমার ভালো চায় না, আমাদের দলের ভালো চায় না, আমাদের জননেত্রী শেখ হাসিনা ভালো চায় না। বিষয় হচ্ছে কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বোনের হাজবেন্ড, মানে দেখেন যুবলীগের যে বিষয়গুলি হয়েছে, আত্মীয় স্বজনকে তিনি দেখছেন? দেখেন, আমাদের সেই জায়গা দিয়ে শিক্ষা নেওয়া উচিত, আত্মীয় স্বজন আপনাদের খুশি হওয়া উচিত, আমার দলের নেতাকর্মী যারা আছেন,
যে আমাদের মেয়র মহোদয় আর যাই হোক, হ্যাঁ প্রথম দিকে হয়তো আপনাদের সন্দেহ থাকতে পারে, আজকে তিন বছর পর, আজকে তিন বছর পর আপনাদের এতটুকু বোঝা উচিত যে রাস্তা নষ্ট, অমুক তমুক, ভাঙ্গা চুরা, কত কিছু কত কিছু হয়েছে। আপনাদের লোকাল ফান্ড দিয়ে কিন্তু আমার মাথা কিন্তু শক্ত দেখাইতে পারেন দেখি সিটি কর্পোরেশন তিন বছর আমি লোকাল ফান্ডের টাকা দিয়া যত রিপেয়ার বলেন যত কাজ বলেন এসব হইতেছে সব লোকাল ফান্ডের টাকা দিয়ে করছি। সরকারি যে কাজগুলি ছিল, প্রকল্পের কাজগুলি ছিল বিগত দিনে সব মাথা উপরেই ভরে রয়েছে, কোনোটা কমপ্লিট করতে পারিনি আমি না, এটা আমারে বললে লাভ নেই, আমি নিছি ওইভাবে। এই একটা সেবক কলোনি দেখেন, এটা কোনো মতে ঠিকাদারের প্রেশার দিয়া উদ্বোধন করেছে, বলেন না বঙ্গবন্ধু অডিটোরিয়াম শহীদ মিনারের পাশে। হ্যাঁ ও আমি গুড়ির রাস্তায় যে বলছে সাথে সাথে করে দিয়েছি আপনাদের, বলতে দেরি হয়েছে, বলতে দেরি হবে না তো আমার, আমি চাই এই তিন বছর সময় লাগছিল যে আমার একটা জায়গায় আসতে আজকে, কারণ এই টাকাগুলি তো যে লোকাল ফান্ডের টাকা দিয়ে কাজ করতেছি আগে বিগত দিনে আমি কারো নাম উল্লেখ করবো না কোনো কারো ব্যক্তিগতভাবে, এটা মেয়রদের পকেটে যেত। এই যে মনে করেন 30-40 কোটি টাকা এখন আপনাদের এই সিটি কর্পোরেশনের ফান্ডে আছে, এটা আপনাদের টাকা, এই জনগণের টাকা, এটা কিন্তু আপনাদের টাকা দিয়ে কিন্তু এই রাস্তা আমি করতেছি, এগুলো সরকারি টাকা দিয়ে কিন্তু করতেছি না, এই আপনার বাড়ির সামনে ময়লা কিন্তু আপনার টাকা দিয়ে পরিষ্কার করতেছি আমি। তো এই সিটি কর্পোরেশন কিন্তু আপনাদের, এই সিটি কর্পোরেশনের যত স্থাপনা এটার মালিক হয়েছে কারা, আপনারা, এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের।